বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কোনো রাষ্ট্রে না গলানো আশা করে না সরকার। মানবাধিকার রিপোর্টটি যাচাই বাছাই করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার চিন্তা করছে সরকার। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টের উপর এমন মন্তব্য করেন প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। তিনি বলেন, এই রিপোর্টে অনেক কিছু আছে যা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে যায় না। রিপোর্টে সমকামিতা একটি অপরাধ এবং এই কারণে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এমন মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মানুষ এটি কখনো মেনে নেবে না। সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। র‍্যাবের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের কোনো ভালো প্রতিষ্ঠানকে দুর্বল করে দেওয়ার চেষ্টা সরকার ভালো চোখে দেখবে না। যে কোয়ালিটি অফ রিসার্চ বা ডেটা ইউজ করা হয়েছে এটার মধ্যে একটা বড় ধরনের সমস্যা আছে, যেটা আমরা দু একটি রাষ্ট্র, অন্যান্য রাষ্ট্র যারা এই রিপোর্টটি নিয়ে রিয়াকশন দিয়েছে তাদের মধ্যে আমরা দেখেছি, যেখানে একটা ফান্ডামেন্টাল কিছু ভুল আছে। বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যবস্থাপনা পুরো দায়িত্ব বাংলাদেশের সরকারের, এই বিষয়গুলি নিয়ে কোনো ইন্টারভেনশন বাংলাদেশ প্রত্যাশা করে না কারো কাছ থেকে।